হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্ডা অফিসিয়াল ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস আজকের ব্লগ হচ্ছে তো গাইস আজ এসেছি আমাদের পুরনো বাড়ি শ্যামপুর। তো গাইস পুরুলিয়া ডিস্ট্রিক্ট বাগদা পুঞ্চা। তো গাইস এখানের কিছু স্পট আছে, তো তোমাদের ওগুলো ব্লগ করে দেখাবো। তো গাইস নদী নালা ক্ষেত সব কিছু আছে দেখাবো। তো গাইস চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো গাইস চলো, এটা হচ্ছে আমাদের গ্রাম, চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। দেখো গাইস কত ট্রাক্টর দাঁড়িয়ে আছে। তো গাইস আজকের ভিডিও দেখতে থাকো, এটা হচ্ছে আমাদের গ্রাম। তো গাইস আজকের ভিডিও খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে, গাইস দেখতে থাকো। তো গাইস সামনে আমাদের স্কুলের রাস্তা। তো গাইস দেখো সাইকেল পার্কিং করে চলে যাও আমাদের পুরনো স্কুল। দেখো পুরনো জিনিস দিনের মনের পুরনো দিনের কথা খুব মনে পড়বে গাইস। আজকের ভিডিও বললাম না খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস পরিবেশটা দেখো, জাস্ট পরিবেশটা দেখো, পরিবেশটা খুব অসাধারণ এবং খুব মনোরম। তো গাইস দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ছবি দেওয়া আছে। আর গাইস ওটা হচ্ছে অফিস রুম, তাও একটি ক্লাস হয়। আর গাইস এখানে সরস্বতী পূজায় খুব বড় প্রোগ্রাম হয় এবং ফাংশন হয়। আর গাইস দেখতে পাচ্ছ খুব তাল গাছ আছে এখানে। আমাদের গ্রামের পরিবেশ খুবই সুন্দর, শহরেও এত সুন্দর পরিবেশ নেই। তো গাইস চলো বেশি টাইম ওয়েস্ট করবো না, তো গাইস চলো বেরিয়ে পড়ছি আমরা। আর গাইস কি বলবো তোমাদের, এই রাস্তাঘাটে গোবরটা থাকবে, গ্রাম যেহেতু গ্রাম সেই জন্যেই গোবর আছে রাস্তাতে। দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা হয়ে আছে। আর গাইস সামনে আমাদের গ্রামের একটা গ্রাম থান বলে একটা স্পট আছে, তো গাইস ওই স্পটটাতে তোমাদের সাথে ভিজিট করছি। তো গাইস দেখতে থাকো, এখানে গাইস একটা টিউবওয়েলও আছে, গাইস দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো গাইস এটা হচ্ছে মাচাটা বসবার জন্য। তো গাইস পরিবেশটা খুবই সুন্দর। তো গাইস মাচাটাতে আমিও বসে পড়লাম। তো গাইস পরিবেশটা খুবই সুন্দর, তো গাইস মাচাতে আমিও বসে পড়লাম। তো গাইস চলো বেশি টাইম ওয়েস্ট করবো না, সত্যি জায়গাটা খুবই সুন্দর এবং খুব 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 সুন্দর। তো গাইস দেখতে পাচ্ছ যত দিকে তাকাবে তখন দিকে দেখতে হবে তাল গাছ। তো গাইস আমাদের ক্লাস ওয়ানের মানে আমাদের ক্লাস ওয়ানে বইয়ে ছিল না একটা পড়া ফ্যামিলি, গাইস তাল এক পায়ে দাঁড়িয়ে তাল সব গাছ দাঁড়িয়ে উঁকি মারে আকাশে, ওই কবিতাটি তোমরা হয়তো পড়েছো। তো গাইস অমনি এখানেও দেখতে পাচ্ছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে কোনো তাল পায়ে। আর গাইস ওই তাল গাছটা দেখতে পাচ্ছ, ওই তাল গাছটাতে বাজ পড়ে গেছে। তো গাইস সামনে আমাদের গ্রামের সেই পোল, চলো। আর গাইস সামনে একটা ডোবা আসছে, আমাদের গ্রামের ক্ষেত, এখানে আমাদেরও ক্ষেত আছে, দু তিনটে ক্ষেত আছে এই এই স্পটটার মধ্যে, এই স্পটের মধ্যে আমাদেরও দুটি ক্ষেত আছে। তো গাইস তাও আমাদের অন্যদিকে আরও ক্ষেত আছে। আর গাইস আমাদের বন্ধুগুলো এসেছে, তো গাইস ওদের সাথে দেখিয়ে দিই চলো। তো গাইস পরিবেশটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ এই বন্ধুটা আমার, এই বন্ধুটা আমার সাইকেলটা নতুন কিনেছি হিরোগুল কোম্পানির সাইকেল, খুবই সুন্দর অনলাইনে অর্ডারে। তো গাইস দেখতে পেলে ওর নাম মিনাল পন্ডা, ওর ইউটিউব চ্যানেল আছে MKB রকস্টার। তো গাইস তোমরা একটু চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আমাকে বলছে একটু ভাই বল বল তোর বন্ধুদের। তো গাইস দেখতে পাচ্ছ পরিবেশটা। আর গাইস দেখতে পাচ্ছ ওই বন্ধুটা ঝগড়া লেগে গেছে রকস্টার MKB রকস্টারের সাথে,
আর গাইস সেটা হচ্ছে পরিবেশের পর নিয়ে যাব আমাদের নদী, আমাদের সেই নদীটা তোমাদের নিয়ে যাব। আর গাইস সেটা হচ্ছে ক্ষেতের জলটা সেখানে জমাট হয়। তো গাইস কিন্তু আমি একটা কথাই তোমাদের বলছি, সত্যি বলছি গাইস, শহরে এমনি তোমরা এই মানে কি বলবো এই এইরকম জিনিসটা পাবে না গ্রামে যেটা আছে। আর গাইস এটা হলো নদীটা, এটাও তাও নদীটা, কিন্তু গাইস তোমাদের ব্রিজটার খানটা নিয়ে যেতে পারলাম না, তোমাদের চেক ড্যামটা দেখিয়ে দিচ্ছি চলো তাহলে। আর গাইস সেখানে আমাদের ক্ষেত আছে দুটো, এখানে আমাদের চারটি ক্ষেত আছে গাইস। তো গাইস সেখানে আমরা সবজি চাষ লাগিয়েছি, ঝিঙ্গা পটল কাল্লা ছাতু আছে এখানে, ঝোপে ঝোপে খুব ছাতু, কিন্তু আমরা কুড়াইনি সাপ টাপের ভয়, সেই কারণে নদীটা দেখো গাইস খুব সুন্দর। আর গাইস সেটা হলো চেক ড্যাম। আর গাইস ওখানে একটা ইটভাটা আছে। আর গাইস চলো তাহলে আমাদের বাগদাটা তোমাদের দেখিয়ে আনি। তো গাইস ওখানে একটা রেস্টুরেন্ট আছে, মানে বাগদা মানে বাগদার মানে বাগদার রেস্টুরেন্টটাই তোমাদের নিয়ে যাব, পুরো দেখাতে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। এটাই গাইস অনেক বড় হয়ে গেল ভিডিওটা, তাও তোমাদের রেস্টুরেন্ট দেখিয়ে আনবো আজ ভেবেছি যখন। তো গাইস সেটা হচ্ছে রাস্তা জঙ্গলের মাঝ দিয়ে, মানে বনের মাঝ দিয়ে। তাহলে গাইস তাহলে আমরা রেস্টুরেন্টে গিয়ে দেখা করছি আর ওখানে ভিডিওটা শেষ করব। তো গাইস আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, দেখতে পাচ্ছ অনেক কিছু বানাচ্ছে এখানে। তো গাইস হয় এখানে অনেক কিছুই বানা হয়, তো গাইস চিকেন ললিপপ হয়, চিকেন পকোড়া হয়, তারপর লাচ্ছা হয়। তো গাইস এটা হচ্ছে হোটেল রেস্টুরেন্টের ভিতরটা। আর গাইস চাউমিন হয়, এগরোল হয়, তোমরা যা যা খেতে মন যাবে এখানে চলে আসবে আমাদের বাগদাতে। তো গাইস এখানে বহু রকমের জিনিসই বানায়। তো গাইস চলো এরপর আমরা খাবো। তো গাইস চলো দেখতে পাবে। তো গাইস চাউমিন চলে এসেছে, এরপর খাবো। তো গাইস খাওয়া হয়ে গেছে, তাও একটু বাকি আছে। তো গাইস সবাই হাসাহাসি করছিলো যে আমার সাইডে টেবিলে অনেক দাদারা বসেছিল, তারা বলছিল, তারপরে অনেক দিদি দাদা ছিল, তো সবাই দেখে হাসাহাসি করছিল। তো গাইস কেমন হয়েছে বলো ভিডিওটা। তাও তোমাদের সামনে একটা ফুড ব্লগ নিয়ে এলাম, এই চ্যানেলে ফুড ব্লগ করাই হয়নি, তাও একটা ভিডিওর সাথে বানিয়ে দিলাম, কেমন হয়েছে বলো আজকের ভিডিও। আর আমাদের গ্রামের পরিবেশই কেমন, তারপর গাইস একজন বলছিল যে তুই কি কেঁচুয়া খাচ্ছিস। তো গাইস আমি বুঝতে পারলাম না চাউমিনটাকে কেউ কেঁচা কেঁচুয়া বলে। তো গাইস চিকেন ললিপপ আসছে দেখতে পাচ্ছ। তো গাইস যখন খাচ্ছিলাম তখন ওই যে পেছনের আমার পেছনের বেঞ্চে আমার পেছনের টেবিলে দুটো দাদা বসেছিলো আর দুটো দিদি বসেছিলো। তো গাইস ওরা দেখছিল আর হাসছিলো, কেন বলো তো তোমরা একটু কমেন্ট করে জানিও ভাই। তো গাইস আজকের ভিডিও বলে দিলাম না, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিও। তো গাইস আজকের ভিডিও পুরো ভালো হয়েছে, তোমরা কী বলে বলো। তো গাইস শেষ পর্যন্ত দেখতে থাকো।
এই ভিডিও এই পর্যন্তই থাকুন। তো গাইস নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো।